মাইগ্রেশন কমাতে ব্রিটেনে মানবিক ভিসা দেওয়ার আহ্বান জানানো হয়েছে যারা যুক্তরাজ্যের চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করছেন তাদের এই ভিসা দেওয়ার প্রস্তাব জানানো হয়েছে হোম সেক্রেটারি সুয়েলা ব্যবহারম্যানকে আর এই প্রস্তাব দিয়েছে ক্রস পার্টি গ্রুপ এতে অভিবাসী সংখ্যা ক্যাপ হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে প্রবেশের জন্য একটি বৈধ আইনি পথ তৈরি হবে বলেও মনে করা হচ্ছে ঋষি প্রধানমন্ত্রী হওয়ার পর চ্যানেল ক্রসিং নিয়ন্ত্রণ করাকে তার পাঁচটি অগ্রাধিকারের একটিতে পরিণত হয়েছে চ্যানেল ক্রসিং নিয়ে মন্ত্রীদের মধ্যে উদ্বেগ থাকা সত্ত্বেও অবৈধ নৌকাগুলোকে পুরোপুরি থামানোর ক্ষমতা তাদের নেই তবে সরকার আসন আসন্ন অভিবাসন বিলে যারা নৌকায় করে যুক্তরাজ্যে আসবে তাদেরকে অ্যাসাইলাম আবেদন করতে না দেওয়া সহ নিজ দেশে কিংবা অন্য দেশে পাঠানোর আইন করতে যাচ্ছে এই অবস্থার মধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে ক্রস পার্টি গ্রুপ তাদের গ্রুপ থেকে বলা হয়েছে একটি নতুন বিশেষায়িত ভিসা সিস্টেম চালু করা দরকার ব্রিটেনে এতে করে চল্লিশ হাজার মানুষ বৈধভাবে আশ্রয় আবেদন করতে পারবে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক ব্রিটিশ ফিউচার এই প্রস্তাবটি তৈরি করেছে এটি বলছে যে প্রত্যাশা এবং জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে এই নতুন ভিসা স্কিম অ্যাসাইলেম আবেদন প্রক্রিয়াকরণ এবং অভিবাসীদের নিরাপদ রিটার্নকে দ্রুত এবং ন্যায্য করে তুলবে পাশাপাশি অভিবাসীদের আবেদনের ব্যাকলগও কমানোর সম্ভাবনা রয়েছে ফলে হোটেলের বর্তমানে যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে সেটিও সাশ্রয় করা যাবে গত বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে পঁয়তাল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন হয়েছে যা দুই হাজার উনিশ সালের মাত্র এক হাজার নয়শো জন ছিল এই সময় কমপক্ষে পঞ্চাশ জন মানুষ ডুবে গেছে বা নিখোঁজ হয়েছে যার মধ্যে বত্রিশ জন মারা গেছে এদিকে এসআইএলএম আবেদনের ব্যাকলগ এখন প্রতিনিয়ত বাড়ছে গত সেপ্টেম্বর পর্যন্ত আগের ছয় মাসে মাত্র সাত শতাংশ আবেদনকারীর এসআইএলএম আবেদন শেষ করা সম্ভব হয়েছে ফলে বাকি আশ্রয় প্রার্থীদের বিভিন্ন হোটেলে রাখতে গিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ খরচ করতে হচ্ছে বর্তমানে হোটেলে থাকা অভিবাসীদের পেছনে প্রতিদিন ছাপ্পান্ন লাখ পাউন্ড ব্যয় হচ্ছে এদিকে সুনাকে নতুন অভিবাসন আইন বাস্তব হলে চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের অবৈধ হিসাবে চিহ্নিত করা হবে যারা যুক্তরাজ্যে থাকার জন্য এস আবেদনও করতে পারবেন না আর এই আইন বাস্তবায়িত হলে ধারণা করা হচ্ছে ব্রিটেনে আবেদন কমে যাবে এ বিষয় নিয়ে বিভিন্ন মহলে যদিও বিতর্ক চলছে বিপজ্জনক এবং দিয়ে নিজের জীবনকে ফেলতে করেছে হোম অফিসের একজন মুখপাত্র মুখপাত্র ওই বলেছেন তারা শীঘ্রই নতুন আইন প্রণয়ন করবে যাতে বেআইনিভাবে যুক্তরাজ্যে প্রবাস প্রবেশকারীকে আটক করা হবে এবং দ্রুত তাদের নিজ দেশে কিংবা নিরাপদ তৃতীয় কোনো দেশে পাঠানো হবে তাদের কোনোভাবেই ব্রিটেনে থাকতে হবে না তাই যারা এখন এমনভাবে ঝুঁকি নিয়ে দেশে আসতে চাচ্ছেন ব্রিটেনে বিশেষ করে ব্রিটেনে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটি একটি হুঁশিয়ারি এবং তারা জীবনের হয়তো ঝুঁকি নিয়ে আসবেন কিন্তু তারা ব্রিটেনে থাকতে পারবেন না এই ছিল আমার কাছে অভিভাষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি